মুআজ্জাজ হাজিরিন, আজকের মজলিসে আয়াতুল কুরসির তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাই, যিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, যিনি বিশ্বজগতের নিয়ন্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরযি, আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব তারই মালিকানাধীন। মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে তার সমীপে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাদের পূর্ব পশ্চাতের সকল অবস্থা জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানুষ এবং সকল মখলুক আল্লাহর ইলমের সামান্য অংশ আয়ত্তে আনতে পারে না। হ্যাঁ, স্বয়ং আল্লাহ যাকে যতটুকু দিতে চান শুধু ততটুকু ইলম তার হতে পারে। ওয়াসআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি এত বড় যেটা সকল আসমান ও জমিনের উপর পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আসমান জমিনের রক্ষণাবেক্ষণে তার বিন্দুমাত্র ক্লান্তি হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সমুচ্চ মহিমাময়। এ আয়াতুল কুরসির হাদিস শরীফে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। সহি বর্ণনা এসেছে, বেয়ান্নাহা আফজালু আয়াতিন ফি কিতাবিল্লাহ, এটা কিতাবুল্লাহর শ্রেষ্ঠ আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন আয়াতাল কুরসি লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের সুখ শান্তি অনুভব করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি সলাতিল মাকতুবা কানা ফি জিম্মাতিল্লাহি লিস সলাতিল উখরা, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবে। হাদিসটি তাবরানি রাওয়ায়াত করেছেন, তার সনদ হাসান। ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তারগিব তারহিবে হাদিস বর্ণনা করেছেন, সূরাতুল বাকারা ফিহা আয়াতুন সাইয়্যিদাতু আইল কুরআন, লা তুকরাউ ফি বাইতিন ওয়া ফিহি শাইতানুন ইল্লা খারাজা মিনহু, আয়াতুল কুরসি। সূরা বাকারার একটি আয়াত আছে যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতুল কুরসি কোরআনে কেরিমের মুখপত্র। যে ঘরে এই আয়াতুল কুরসি পাঠ করা হবে সে ঘর থেকে শয়তান বের হয়ে যায়। নবীজি আরও বলেছেন, মান কারা হিনা ইয়াখুজ মাসজাহু আমিনাহুল্লাহ আলা দারিহি ওয়া দারে জারিহি ওয়া আহলি জুয়াইরাতিন হাওলাহু,
যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তার ঘর নিরাপদ রাখবেন, তার প্রতিবেশীর ঘর নিরাপদ রাখবেন। হাদিসটি বাইহাকি সওয়াবুল ইমানে বর্ণনা করেছেন, তার সনদ দুর্বল। এই হলো আয়াতুল কুরসির ফজিলত, এর সংক্ষিপ্ত তাফসীর। এই আয়াতুল কুরসির মধ্যে 10টি বাক্য আছে। প্রথম বাক্য, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ওই সত্তার নাম যিনি ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব অবশ্যম্ভাবী, যিনি সকল গুণাবলী ও যোগ্যতার মালিক, সব দোষ ত্রুটি ও দুর্বলতা থেকে পাক। ইলাহ অর্থ মাবুদ, যিনি এবাদতের যোগ্য। ইলাহ বা মাবুদ কেবল তিনিই হতে পারেন যিনি বিশ্বজগতের স্রষ্টা, সকল গুণের উৎস, সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সাদ করেন, ওয়ামা আরসাল্লা মিন কাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন, আমি তোমার পূর্বে এমন কোন রসুল পাঠাইনি যার প্রতি এই ওহী নাজিল করিনি যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, সুতরাং একমাত্র আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া। বর্তমানে কেউ কেউ ইলা অর্থ হাকিম বা শাসক করে। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আল হাকাম, অর্থাৎ তিনি প্রকৃত ও সর্বোচ্চ শাসক ও আইনদাতা। কোরআনে কারীমের সাদ হয়েছে, আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর এবং প্রকৃতির নিয়ম আইন ও শরীয়ত নির্ধারণের নিরঙ্কুশ অধিকারও আল্লাহর। অন্য আয়াতে এর সাদ হয়েছে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, বিধান দেওয়া কেবল আল্লাহর জন্যই সাজে। এটাকে তাওহীদ ফিত তাশরিই বলে, এটা আমাদের ঈমান। তবে ইলাহ অর্থ হাকিম বা শাসক করলে ইলা শব্দের মূল অর্থ প্রকাশ পায় না, কারণ মাবুদ শব্দের মাঝে যে বিশেষত্ব ও নির্দিষ্টতা আছে তা হাকিম বা শাসক শব্দের মাঝে নাই। ইলাহ এবং মাবুদ একমাত্র আল্লাহ তাআলা, এ শব্দ দুটি আল্লাহর জন্যই খাস। গায়রুল্লাহকে ইলা বা মাবুদ মনে করা শেরক, গায়রুল্লাহর কোনো ধরনের ইবাদত সম্পূর্ণ হারাম। কিন্তু হাকিম বা শাসক নামটি আল্লাহর জন্য খাস নয়, প্রকৃত ও সর্বোচ্চ শাসক একমাত্র আল্লাহ তাআলা হলেও মানুষও বিভিন্ন স্তরে শাসক হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব শাসকের উপর বড় শাসক নয়? সূরা 3। কিন্তু কোনো মাখলুক কোনো স্তরে ইলাহ বা মাবুদ হতে পারে না। দ্বিতীয়ত, ইলা অর্থ শাসক করা হলে আল্লাহর প্রধান ও প্রকৃত পরিচয় হবে তিনি শাসক, অথচ আল্লাহর প্রকৃত ও প্রধান পরিচয় হলো তিনি মাবুদ। কারণ কারো আসল পরিচয় হয় তার একমাত্র বৈশিষ্ট্য দ্বারা, যা কেবল তার মাঝেই পাওয়া যায়, অন্য কারো মাঝে পাওয়া যায় না। আর মাবুদ হওয়া একমাত্র আল্লাহরই বৈশিষ্ট্য, তার জন্যই নির্দিষ্ট, শাসক হওয়া আল্লাহর জন্য নির্দিষ্ট নয়। কাজে ইলার অর্থ শাসক করা যথাযথ নয়। দ্বিতীয় বাক্য, আল হাইয়ুল কাইয়ুম, আল হাই যিনি চিরঞ্জীব, সব সময় থেকে আসেন, সব সময় থাকবেন, যিনি মৃত্যুর ঊর্ধ্বে,
যার কখনো মৃত্যু আসবে না। আল কাইয়ুম, যিনি নিজে নিজে প্রতিষ্ঠিত এবং সব কিছুকে প্রতিষ্ঠিত রাখেন, যিনি সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করেন, এই বিশ্ব প্রকৃতি যার বিধান মেনে চলে, এ আকাশ, এ বাতাস, পানি, মাটি, সৌরজগতের বিশাল বিশাল সৃষ্টি, চাঁদ, সূর্য, অসংখ্য গ্রহ নক্ষত্র, সকলে যার বেঁধে দেওয়া নিয়ম মেনে চলে, তিনি কাইয়ুম। কাইয়ুম আল্লাহ তাআলার খাস গুণ, কোনো মাখলুক এতে আল্লাহর শরীক নেই। যে নিজে মুখাপেক্ষী, সে সকল মাখলুককে নিয়ন্ত্রণ করবে কিভাবে? এজন্য কোনো মানুষকে কাইয়ুম বলা জায়েজ নয়। আব্দুল কাইয়ুমকে শুধু কাইয়ুম বলা গুনাহ। কারো কারো মতে হাইয়ুন কাইয়ুম, এটা আল্লাহ তাআলার ইসমে আজম। তৃতীয় বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এবং নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, কারণ তন্দ্রা ও নিদ্রা এটা দুর্বলতা, এটা দুর্বলতা থেকে সৃষ্টি হয়। আল্লাহ সকল দুর্বলতা থেকে পাক, তাই নিদ্রার তার কোনো প্রয়োজন হয় না। আন্নাউম আখুল মউত, ঘুম মৃত্যু সমতুল্য। আর আগেই বলা হয়েছে আল্লাহ হাই চিরঞ্জীব। আল্লাহ কাইয়ুম, বিশ্বজগতের নিয়ন্তা। নিয়ন্ত্রক যদি ঘুমায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চালক ঘুমালে গাড়ি দুর্ঘটনার শিকার হবে। চতুর্থ বাক্য, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমানসমূহ এবং জমিনের সব কিছু তার মালিকানাধীন, তার সৃষ্টি, তার কুদরতের অধীন। অতএব তিনি তার গোলামদেরকে যেভাবে ইচ্ছা তার হেকমত অনুসারে পরিচালনা করবেন। পঞ্চম বাক্য, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন আছে যে আল্লাহর সমীপে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আরবের মুশরিকেরা ফেরেশতা এবং নবী ওলীদের শাফাআতকে তাদের অধিকার বলে বিশ্বাস করত। তারা মনে করত আল্লাহ তাদেরকে শাফাআত করার নিঃশর্ত ও উন্মুক্ত অধিকার বা ক্ষমতা প্রদান করেছেন, কাজে তারা তাদের ইচ্ছা মতো যে কাউকে সুপারিশ করে জান্নাত নিতে পারবে। এই বিশ্বাসের ভিত্তিতে তারা তাদের শাফাত লাভের আশায় বিভিন্ন শেরকে লিপ্ত হতো। আল্লাহ তাআলা তাদের এই ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করে বলেন, শাফাতের মালিকানা, অধিকার ও ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। কোরআনে কেরিমে এরশাদ হয়েছে, কুল লিল্লাহি শাফাতু জামিয়া, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সুম্মা ইলাইহি তুরজাউন, বলো সমস্ত সুপারিশ তো আল্লাহরই এখতিয়ারে, আসমানসমূহ ও পৃথিবীর রাজত্ব তারই হাতে, পরিশেষে তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। সূরা জুমার 44 নম্বর আয়াত। তবে আল্লাহ তাআলার অনুমতিক্রমে ইমানদারদের জন্য নবী ওলীগণ সুপারিশ করবে। আল্লাহ কোনো গুনাহগার মুমিনকে নিজেই ক্ষমা করে দিতে পারেন, অথবা তার কোনো নেককার বান্দাকে সম্মান করে তার জন্য শাফাআতের অনুমতি দিতে পারেন, অন্যথায় আল্লাহর ইচ্ছায় হস্তক্ষেপ করার অধিকার কারণে। কোরআনে কেরিমের সাদ হয়েছে, মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে এমন আছে যে আল্লাহর সমীপে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহ তাআলা আরো বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা, মানুষ কারোর জন্য সুপারিশ করার ক্ষমতা রাখবে না, তারা ছাড়া যারা দয়াময় আল্লাহর নিকট থেকে অনুমতি লাভ করেছে। মায়েদা 87 নম্বর আয়াত। আল্লাহ যে মুমিন বান্দার জন্য পছন্দ করবেন,
কেবল তাদের ব্যাপারে সুপারিশের অনুমতি দিবেন। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। তিনি তাদের সম্মুখ ও পিছনের সব কিছু জানেন, তারা কারো জন্য সুপারিশ করতে পারবে না কেবল তাদের ছাড়া যাদের জন্য সুপারিশ করা আল্লাহর পছন্দ হয়, তারা তার ভয়ে থাকবে ভীত। সূরা আম্বিয়া 28 নম্বর আয়াত। শাফাআত বিল ওয়াজাহা, কারো প্রতিপত্তির সামনে বাধ্য হয়ে, বা শাফাআত বিল মুহাব্বা, কারো ভালোবাসায় অনন্য পায় হয়ে আল্লাহ সুপারিশ গ্রহণ করবেন না। কোনো নবী ও ওলির সুপারিশের সামনে আল্লাহ অনুরূপ বাধ্য বা অনন্য পায় হন মনে করা শিরিক। কাফির মুশরিক যারা কুফর অবস্থায় মারা গেছে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না, আল্লাহ তাদের প্রতি চির অসন্তুষ্ট, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে সেদিন আসার আগেই আল্লাহর পথে ব্যয় করো, যেদিন কোনো বেচা কেনা থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না এবং কোনো সুপারিশও না। আর যারা কুফুর অবলম্বন করেছে তারাই জালিম। বাকারা 254। আরো ইরশাদ হয়েছে, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। এবং সেদিনকে ভয় করো যেদিন কোনো ব্যক্তি কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ হতে কোনো সুপারিশ গৃহীত হবে না, কারো থেকে কোনো রকম মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং তাদের কোনো রকম সাহায্যও করা হবে না। বাকারা 48। হাদিস শরীফ থেকে শাফাতের বিভিন্ন পর্যায় বুঝে আসে। শাফাতে উজমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের উসিলায় আল্লাহ অনেক গুনাহগার মুমিনকে ক্ষমা করবেন। তৃতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অনেক গুনাহগার মুমিন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নেককার উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া এবং কারো কারো জান্নাতের দরজা বুলন্দির জন্য সুপারিশ করবেন। পঞ্চম, অন্যান্য নবী ফেরেশতা এবং সোলাহা আল্লাহর নেককার বান্দাগণও সুপারিশ করবেন। ষষ্ঠ নম্বর, নাবালেগ অবস্থায় মৃত্যুবরণকারী সন্তানগণ তাদের পিতামাতার জন্য সুপারিশ করবে। সপ্তম, বিভিন্ন নেকামল আমলকারীর জন্য সুপারিশ করবে। ষষ্ঠ বাক্য, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাদের পূর্ব পশ্চাতের সকল অবস্থা জানেন। পূর্ব পশ্চাতের এক অর্থ হল তাদের জন্মের আগের এবং জন্মের পরের সকল অবস্থা ও সকল ঘটনা জানেন। আরেক অর্থ হল প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু জানেন। আল্লাহর এলেম সর্বব্যাপী, কোনো কিছু তার এলমের বাইরে নেই। সপ্তম বাক্য, ওয়ালা ইউহিতুনা বিশাইই মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানুষ এবং সকল মখলুক আল্লাহর এলমের সামান্য অংশ আয়ত্তে আনতে পারে না। হ্যাঁ, স্বয়ং আল্লাহ যাকে যতটুকু দিতে চান শুধু ততটুকু এলেম তার হতে পারে। অর্থাৎ কুল মখলুকাতের প্রতিটি জর্রা অনুপরমাণুর এলেম একমাত্র আল্লাহর। সর্বব্যাপী এলেম, এটা আল্লাহর বিশেষ সিফাত, এতে কেউ আল্লাহর শরীক নেই। অষ্টম বাক্য, ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি এত বড় যে সেটা আসমানসমূহ ও জমিনকে বেষ্টন করে আছে আর সব কিছুর উপর ছেয়ে আছে, অর্থাৎ আসমান জমিনের চেয়ে বড়।
আর আরশ কুরসির চেয়েও বড়। আল্লাহ তাআলা স্থানকাল পাত্রের স্রষ্টা, স্থানকাল পাত্রের সৃষ্টির আগ থেকে আল্লাহ তাআলা বিদ্যমান। কাজে আল্লাহ স্থানকাল পাত্রের ঊর্ধ্বে, তাকে স্থানকাল পাত্রের ভিতর সীমাবদ্ধ মনে করা সম্পূর্ণ ভুল। লাইসা কামিসলিহি শাই, কোনো মাখলুক তার অনুরূপ নয়। তাই মানুষের অবস্থার উপর আল্লাহর অবস্থাকে অনুমান করা সম্পূর্ণ ভুল। নবম বাক্য, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত শ্রান্ত করতে পারে না। আল্লাহর অসীম কুদরতের সামনে এটা একেবারেই সহজ। দশম বাক্য, ওয়াহুয়াল আলিউল আজিম, তিনি সমুচ্চ সকল দুস্তুটির দুর্বলতা থেকে ঊর্ধ্বে। আল আজিম, তিনি মহিমাময়, সকল গুণাবলীর আধার। আল্লাহর গুণাবলী দু ধরনের, সলবিয়া নেতিবাচক, যেগুলো থেকে আল্লাহ পাক হওয়া আবশ্যক, সবুতিয়া ইতিবাচক, যেগুলো আল্লাহর মধ্যে থাকা আবশ্যক। আলিউন বলে সেফাত সলবিয়া থেকে পাক হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে, আজিমুন বলে সেফতে সবুতিয়াকে আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে। এ হল আয়াতুল কুরসির সংক্ষিপ্ত তাফসির। সামনে এ আয়াত থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? আয়াতুল কুরসির শিক্ষা, আয়াতুল কুরসি থেকে তাওহিদ ফি জাত ও তাওহিদ ফি সিফাতের শিক্ষা লাভ করলাম। আল্লাহ সত্তার দিক থেকে এক, গুণাবলীর দিক থেকেও এক, এবং তাওহিদ ফিল উলুহিয়া শিক্ষা পেলাম যে মাবুদ একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ চিরঞ্জীব, বিশ্বজগতের নিয়ন্তা, বিশ্বজগতের মালিক। আল্লাহর অনুমতি ছাড়া কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তার ইলম সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান, তিনি সকল দোষ ত্রুটি ও দুর্বলতার ঊর্ধ্বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।